বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কাঞ্চনপুরে 500 অধিক ব্রু পরিবারকে পুনর্বাসন প্রদানের যে সরকারি উদ্যোগ, সেই উদ্যোগটাকে নিয়ে খুব একটা খুশি নয় জেএমসি বা জয়েন্ট মুভমেন্ট কমিটি। এই বিষয়টাকে কেন্দ্র করেই জয়েন্ট মুভমেন্ট কমিটির যারা কর্মকর্তারা রয়েছেন তাদের উষ্মা প্রকাশ করেছেন তারা। কাঞ্চনপুর মহকুমা শাসকের প্রতি স্মারকলিপিও প্রদান করেছেন জয়েন্ট মুভমেন্ট কমিটির কর্মকর্তারা। একই সাথে সাংবাদিক সম্মেলনে ডেকেছেন এবং সাংবাদিক সম্মেলনে কাঞ্চনপুরে 500 অধিক ব্রু পরিবারকে পুনর্বাসনের প্রশাসনিক উদ্যোগের বিরোধিতা করেছেন তারা। বিষয়টাকে কেন্দ্র করে এ ব্যাপারে জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতৃত্ব অবশ্যই কিন্তু বিরোধিতা করেছেন এবং এই বিষয়টা তারা মেনে নেবেন না। কাঞ্চনপুরে 500 উপর ব্রু পরিবারকে পুনর্বাসন সেটা মেনে নেবেন না, সেই কথা কিন্তু স্পষ্টতই তারা জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুশান্ত বিকাশ বড়ুয়া, যিনি জেএমসির কনভেনার, জেএমসির ভাইস চেয়ারম্যান জে ডি মুইয়া এবং রঞ্জিৎ কুমার নাথ, যিনি সভাপতি রয়েছেন নাগরিক সুরক্ষা মঞ্চ সহ মিজো কনভেনশন ও নাগরিক সুরক্ষা মঞ্চের অন্যান্য মেম্বাররাও উপস্থিত ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে জেএমসির পক্ষ থেকে কিন্তু কড়াভাবেই এই বিরোধিতা করা হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট জেএমসির কর্মকর্তারা শুনব। আর আমরা সাংবাদিক বৈঠক দেখেছি, এখানে উপস্থিত সকল সাংবাদিকদের কাঞ্চনপুর জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ তড়িঘড়ি যে সাংবাদিক সম্মেলন দেখেছি, এটার মুখ্য উদ্দেশ্য হল আমাদের কাঞ্চনপুরে বিগত দিনে মিজোরামে ব্রু সেটেলমেন্ট নিয়ে অনেক আন্দোলন হয়েছে। পরোক্ষভাবে আমরা মহাকরণে যে বৈঠক হয়েছিল সেখানে আলোচনায় নির্ধারণ করা হয়েছিল কাঞ্চনপুর মহকুমার 500 ফ্যামিলির বেশি রিসেটেল করা হবে। তৎসঙ্গে আরো আলোচনা হয়েছিল ক্লোজ কানেক্টেড বেঙ্গলি ভিলেজ, ক্লোজ কানেক্টেড রুশাই ভিলেজ, এখানে তাদের সেটেলমেন্ট করা যাবে না। তারপর দেখা যাচ্ছে গভর্নমেন্ট তার প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে। এরপরে এই কিছুদিন আগে আমরা সোর্সে জানতে পারি যে বসিরামপাড়া এবং আশাপাড়াতে আবার রিসেটেলমেন্ট করার জন্য চক্রান্ত চলছে। এখানে এই আমি এখানে উল্লেখ করছি বসিরামপাড়া তথা কাশিরামপুরে আমাদের স্বস্তি সমবায় সমিতির 200 কানি জায়গা ওরা শরণার্থীদের জবরদখল করে আছে। এটা উচ্ছেদের কোন প্রক্রিয়া বর্তমান প্রশাসন নেয়নি। কি করে এখান থেকে উদ্বাস্ত বাঙালি 650 ফ্যামিলি এবং হুসেনদের 81 ফ্যামিলি উদ্বাস্ত হয়েছিল, তাদের প্যাকেজ দেওয়ার কথা ছিল ওই 600 কোটি টাকা থেকে, কিন্তু বর্তমান প্রশাসন ওই প্যাকেজ থেকে তাদের বিন্দুমাত্র টাকা দেয়নি এবং তাদের যে 20 শতক করে জায়গা বন্দোবস্ত দেওয়ার কথা ছিল তারও কোনো আমরা কার্যক্রম পরিলক্ষিত করতে পারছি না। আপনারা শুনলেন জেএমসির কর্তৃপক্ষ কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এসডিএম এর কাছে স্মারকলিপি যেরকম ভাবে তারা প্রদান করেছেন, একই রকম ভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কাঞ্চনপুরে 500 অধিক ব্রু পরিবারকে পুনর্বাসনের যে সরকারি উদ্যোগ রয়েছে সেই সরকারি উদ্যোগের তীব্র বিরোধিতা কিন্তু করেছেন তারা। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এখন সরকারের কি পদক্ষেপ হবে সেটাই লক্ষণীয় বিষয়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।